সাইকেল আসছি জায়গাতে। কি হচ্ছে আজকে? আজকে আমার বই ভিজে গেছে, সেই জন্য শুকানো হচ্ছে। বই ভিজলো কি করে? বই ভিজলো বৃষ্টিতে। বৃষ্টিতে এটা তো পুরো ভিজে গেছে তো, এই বইটা দেখছি, এই বইটা তো পুরো ভিজে গেছে, তাই না রিজু? তাহলে কি করবে তুমি? এত সুন্দর বইটা পুরো ভিজে গেল, তোমার বেলুনও ভিজে গেছে তো। আমি বইটা উল্টাচ্ছি দেখছি তো, পুরো ভিজে গেছে রে ছোয়া। হ্যাঁ একদম ভিজে গেছে বইটা। ইস, তো বই ভিজে গেল তোমার। হ্যাঁ বাবা, তাহলে তুমি পড়াশোনা কি করে করবে? একদম খুলছে না তো বইটা। তা তুমি কোথায় রেখেছিলে কি ভিজে গেল যে? একদম ভিজে গেছে রে, যে তিমি মাছ আমরা দেখতে পাচ্ছি, দেখেছো তো পুরো ভিজে যায়, এখানে ডিম পুরো ভিজে গেছে একদম ঢাক। এটা না রিজু, পুরো ভিজে গেছে, এটা ঢাক ঢাক তো, পুরো ভিজে গেছে রে ছোয়া। আর কি আছে এদিকে? এটাও ঢাক, সেটাও ঢাক। ঢাক কি সেটা, তাই তো? দেখি এদিকে কি আছে, এত ভিজে গেল, নষ্ট হয়ে যাবে তোর এই বইটা ছোয়া। এতো ঠাকুরদা এখানে দেখতে পাচ্ছি, পুরো ভিজে গেছিস, জল একদম আসছে না। ঠাকুরদা, ঠাকুরদাদার কি শুকনো গাল আগে ছড়া ছিল না? ইয়ো এটা দেখেছিস তো, ইয়ো পুরো ভিজে গেছে। হাত দিবি না, ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যাবে, চাপ দিবি না, বুঝেছিস তো, নষ্ট হয়ে যায়। এখানে টিয়া পাখি দেখ, কত বড় টিয়া পাখি, পুরো ভিজে গেছে। এত সুন্দর বইটা পুরো ভিজে গেল রে, যদি লক্ষ্য করলি না বাবা। এটা কি কি, এটা এটা ছুটছে কিটা? চিতা, চিতা ছুটছে। আর এদিকে জিরাফ, তাই তো? একদম একটু আস্তে আস্তে করে তুলবি, ছিঁড়ে যাবে। আর ছিঁড়ে দিলে দেখবি, দেখলি তো ছিঁড়ে গেলে, দেখলি তো? আর তোকে আস্তে করে বললাম তুলতে, তুই আস্তে করে তুলবি না, ছিঁড়ে গেল তো। একটু ছিঁড়লে সেটা তো ছেঁড়া নাকি, ছিঁড়ে গেল। যত্ন করে এটাকে শুকিয়ে দিলে শুকে যাবে। এটা ঘোড়া দেখেছি, সব ভিজে গেছে, এটা খরগোশ দেখেছিস তো, রেখে দিব এখন, জানিস তো। বেলুন কিছু হবে না। হও ঠিক আছে, তোমার বন্ধুদের বাই বাই করে দাও, যে আমার বই ভিজে গেছে। যত্ন করে রাখবে তোমরা, বই যত্ন করে রাখবে, তুমিও যত্ন করে রাখবে। তোমার বই ভিজে গেল এমন জায়গায় রেখে দিলে, বই ভিজে গেল বৃষ্টিতে, প্রচুর বৃষ্টি হচ্ছিল, বুঝছো? ও